গাইস, ওয়েলকাম ব্যাক টু পাখি ডেলি ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। কিন্তু আজকে আমার মনটা খুব একটা ভালো নেই, কারণ রুমা কালকে চলে যাচ্ছে, তাই আমার মনটা খুব খারাপ। বন্ধুরা, আপনারা তো দেখেছেন, এক মাস ধরে আমরা খুব আনন্দ করেছি। রুমা মে মাসের 1 তারিখে এসছে। এই একটা মাস আমরা মানে নানা রকম অনুষ্ঠান, না এখানে ওখানে ঘুরতে যাওয়া, এইসব দিয়ে কাটিয়ে দিয়েছি একটা মাস। দেখতে দেখতে একটা মাস যে কীভাবে কেটে গেছে আমরা নিজেরাই বুঝতে পারিনি। কিন্তু কালকে রুমা চলে যাচ্ছে, তাই আমার মনটা সত্যি খুবই খারাপ। এখন একটু মার্কেটিং করতে বেরাবো, আমি আর আমার ছেলে বাড়ি থেকে বেরাচ্ছি, আর রুমা ওর বাড়ি থেকে মানে বাপের বাড়ি থেকে বেরাবে। বেরিয়ে আমরা একটু বারাসাতে যাবো কেনাকাটা করতে। আপনারা সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমরা একটু কেনাকাটা করবো। বাটা এসে গেছে, ঠিক আছে। তো বড় নেব, বড় নেব, ছোট না গেল একটু। বাটার থেকে আমাদের জুতো কেনা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ছি। এবার আমরা বারাসাত মার্কেটে চলে এসেছি। আমার কিছু টুকটাক কেনাকাটা ছিল, আমিও কিনবো আর রুমাও কিছু কিছু জিনিস কিনবে, ওর জন্য চলে এসেছি মার্কেটে। দেখুন, চার্জার পাখা আছে, চার্জার পাখা অনেকদিন পর ভুট্টা দেখে সবারই খেতে ইচ্ছা করছিল, যেন ভুট্টার দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম, ভুট্টা কিনলাম আমরা। আবার আমরা যাচ্ছি, আমরা এবার KFC-তে এসে গেছি। KFC-তে এসে আমরা KFC-র একটা প্যাকেজ নিয়ে আমরা আবার টোটো এবার বাড়িতে চলে এসেছি। দেখুন কী কী এনেছি আমরা। এই যে সোনামার জন্য জুতো নিয়ে এসেছি, স্কুল শু, এটা ওর জন্য একটা স্পোর্টস শু আনা হয়েছে। এই চার্জিং পাখাটা কিনেছি, কারেন্ট চলে গেলে সোনামার খুব কষ্ট হয়, তাই এই চার্জিং পাখাটা রুমা কিনেছে, নিয়ে যাবে আন্দামানে। আচ্ছা, তারপরে হচ্ছে তিনটে প্যান্ট নিয়ে এসেছি তিনজনের জন্য। দেখুন রিবকের তিনটে কালারের, কালারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দেখুন বন্ধুরা, আমি একটা কানের এনেছি, আমার এই কানেরটা খুব ভালো লাগে, এই টাইপের কানেরগুলো অনেকদিন ধরে খুঁজছিলাম মার্কেটে গিয়ে। আমরা এবার বাড়ি চলে আসবো। দেখুন আমার ছেলে ওর ভাগ্নিকে আদর করছে, আমার হাজবেন্ড ওর তার ভাগ্নিকে আদর করছে, সকলের চোখেই জল, কি করবো বলুন, ওকে তো আর আটকে রাখতে পারবো না। আমার ছেলেকে ওর পিসি আদর করছে, সত্যি কথা বন্ধুরা খুব খারাপ লাগছে আমার।
আমি আবার সোনামাকে আদর করলাম। একটা মাঝে কীভাবে কেটে গেল, এত হাসা হাসি হই হুল্লো করে যে কাটলো কি বলবো বন্ধুরা, আপনারা তো দেখেছেন সবই। খুব খারাপ লাগছে, কিন্তু ওকে তো ওর বাড়ি যেতেই হবে না, ওকে তো আর আমি আটকে রাখতে পারবো না। ওরা যেহেতু কালকে ভোরবেলা বেরিয়ে যাবে, ওই জন্য আমরা রাত্রিবেলায় চলে আসলাম ওদের বাড়ির থেকে। দেখুন সবারই চোখে জল, আমি বাড়ি চলে এসেছি বন্ধুরা। একেই হয়তো বলে প্রিয়জন দূরে চলে গেলে সত্যি খুব খারাপ লাগে। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা।